রামিসার ধমকে সরে আসছে নিফতিহার। তত্ত্ব দেখে মনে হচ্ছে পাত্রী দেখতে নয়, পাত্রীকে তুলে আনার ব্যবস্থা চলছে। অবশ্য মেয়েটা আসলেই সুন্দরী, ইফতিহার নিজেও ছবি দেখেছেন। রামিসার কোনো এক কাজিনের মেয়ে। তিনটি গাড়ি করে তত্ত্ব পাঠিয়ে দিলেন রামিসা। ড্রয়িং রুমে এসে তাগাদা দিয়ে বললেন, আরে আসো তোমরা, এমন ভঙ্গিমা করে আছো কেন রাত? কিছু হয়েছে বেটা? ওকে ম্যাম। আচ্ছা দ্রুত আসো, রণিত নাহিদ রাতকে নিয়ে আসো তো বেটা। জি আন্টি। রনিতের কোনো আগ্রহ নেই, তাই রাহিদির এগিয়ে গেল। রাদের পাশে এসে বলল, কিরে চল। যা আসছি আমি। আন্টি কি বললো শুনলি না? একটু পরে যাব নাহিদ। আশ্চর্য হচ্ছি আমি। আরে আয়না রে দোস্ত। একটু পর। না কোনো পরে নয়। আচ্ছা আসছি। নাহিদের সাথে হাঁটতে লাগলো রাদ। তখনই ছেলেটার ফোন বেজে উঠল। সুপ্তি কল করেছে। দুপুর থেকে 8 বার কল করেছে মেয়েটা। মাত্র 13 দিনের রিলেশন ওদের, অথচ 13,000 বার কল করে নিয়েছে সুপ্তি। এমন প্রেমিকা পাওয়া ভাগ্য নয়, রাজভাগ্যের ব্যাপার। আকাশপানে তাকিয়ে থেকে চোখের পানি মুছল ভোর। বুকের ভেতরটা যেন হুড়মুড়িয়ে কষ্ট বেড়ে চলেছে। ওর কোনো অনুভূতি কাজ করছে না, শুধুমাত্র চোখ থেকে নোনা পানির স্রোত নেমে যাচ্ছে। টুংটাং মেসেজের শব্দে ঘোর কাটে মেয়েটার। মিসেস মেরিনা মেসেজ পাঠিয়েছেন, কাল সকাল সকাল আমরা 7 দিনের জন্য একটা ইনভেস্টিগেশন চালাবো। আমি অন্য কারো উপর ভরসা রাখতে পারছি না, বিষয়টা অতি জরুরি। ক্রন্দনরত মুখটা সিরিয়াস হয়ে উঠল। একজন নিষ্ঠাবান ব্যক্তিত্বকে রপ্ত করেছে মেয়েটা। উপলব্ধি করতে পারে নিজের জীবনের ঝামেলাগুলো কাজে প্রভাব পড়লে কাজ সঠিক হয় না। ল্যাপটপ নিয়ে বসে পড়ল মেয়েটি। প্রচণ্ড কাজ করতে হবে ওকে। সকাল সকাল ভের হতে যাচ্ছে ভোর, তাই রাত দেখা করতে এসেছে। হাই তুলে ছেলেটি বলল, কাক ভোর এখন মাত্র 4:30 বাজে। পশ্চিম আকাশে এখনো ঘন কালো আঁধার। রোদ্দুর ছাড়া কোথায় যাবে তুমি? বিষয়টা খুব জরুরি ডাক্তার সাহেব, আমাকে যেতেই হবে। ম্যাম আমার উপর ভরসা করে আছেন, আর এতগুলো মানুষকে ন্যায় বিচার পাওয়ানোর দাবিতে কাজ করছি আমরা। কিন্তু এখন আধার ভোর। মৃদু হাসলো মেয়েটি। হাতে থাকা ব্যাগটি ফেলে রেখে সামান্য এগিয়ে এসে বলল, আধারকে ভয় পাই না আমি, রোদ্দুর তো আপনি দেখিয়েছেন তাই না? নিদ্রাচ্ছন্ন চোখে তাকিয়ে রইল রাত। মেয়েটি বুঝি অনেক বড় হয়ে গেছে। বাচ্চা সেই 17 বছরের মেয়েটি আজ 23 বছরের যুবতী। কথায় রয়েছে ধারালো সুর, বোঝাই যায় কতটা সচেতন মেয়েটি। ডক্টর সাহেব। হ্যাঁ আমায় যেতে হবে। আমি পৌঁছে দিই। বারণ করার ইচ্ছা থাকলেও বারণ করতে পারল না ভোর। মন মস্তিষ্ক একসাথে কাজ করছে না মেয়েটির। প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল। এভাবে চলতে থাকলে বড় সড়ো ভুল হয়ে যাবে। রাদের ভারী নিঃশ্বাসের শব্দে তাকালো মেয়েটি। ছেলেটার চোখ বার বার বুঝে আসছে। গাড়ি থামান। কেন? থামাইন না। মেয়েটির কথা মতো গাড়ি থামালো রাদ। গাড়ি থেকে নেমে এসে সিট বদল করলো ভোর। রাদকে উদ্দেশ্য করে বলল, আপনি বড্ড অলস হয়ে গেছেন আজকাল। বড্ড বেশি নয়, কিছুটা। উচিত নয় এগুলো। কেন উচিত নয় মেয়ে, জানো না অলসতা ভালো। আশ্চর্য। কিসের জন্য? জানি না। ভোর আর কথা বাড়ালো না। স্মৃতির অলিতে গলিতে রাত ছড়িয়ে আছে। 5 বছর পূর্বে নিজ হাতে ড্রাইভিং শিখিয়েছিল রাত। কি সুন্দর সেসব স্মৃতি, সেসব অনুভূতি। চোখের পাতাগুলো নেতিয়ে পড়তেই বা হাতে চোখ বুলালো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে রাত। বারংবার মন চাইছে এ সময় যেন পার না হয়। মিসেস মেরিন খ্রিস্টীয় ধর্মের অনুসারী এবং সে অর্ধ বাঙালি। তার বাবা বাংলাদেশি হলেও তার মা একজন বিদেশিনী, এবং সেই কারণে ভদ্রমহিলার মুখের গড়নে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায়। অদ্ভুত লাগে ভোরের কাছে। মহিলার চঞ্চলতা ওকে 1000 বার বিমোহিত করে। প্লেনে বসেও নানা কথাবার্তা চলল দুজনের মাঝে।
একটা সংস্থার নামে গরিবদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়েই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তবে মিসেস মেরিন আশঙ্কায় আছেন, তার ধারণা কিছু অনৈতিক মানুষ প্রমাণ সরানোর ব্যবস্থা করতে পারে। কক্সবাজারে এসে মিসেস মেরিন বললেন, ইনভেস্টিগেশনের জন্য সেন্ট মার্টিন পাঠিয়েছিলাম চারজনকে, তবে এদের কার্যকর্ম দেখে মনে হলো বিক্রি হয়ে গেছে ওরা। হ্যাঁ, আমি চাই না এতগুলো মানুষের পেটে লাথি মারা হোক। ইয়েস ম্যাম, আমি বুঝতে পেরেছি। ছদ্মবেশ ধারণ করে দুজনে সেন্ট মার্টিনের রিসর্টে প্রবেশ করলো। লক্ষ্য একটাই, দুষ্টের বিনাশ আর ন্যায় বিচার। এক সপ্তাহের কাজ তিন দিনে হয়ে যাবে তা কেউ কল্পনাই করেনি। ঢাকার মাটিতে পা ফেলে স্বস্তির নিঃশ্বাস নিল ভোর। মিসেস মেরিনকে বিদায় জানিয়ে ফিরে এলো হোস্টেলে। রাতে তিন্নির সাথে ডিনার করলো। মেয়েটা বড় ভালো, ভোর নিজের সমস্ত খরচ এখন নিজেই চালায়। মেয়েটার এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি রাত, বরং দেখে ভালোই লেগেছে মেয়েটা যে স্বনির্ভরতাকে গুরুত্ব দিচ্ছে। একটা কথা বলি ম্যাম? অনুমতি নিয়ে আর কি আছে তিন্নি আপু? সামান্য হাসলো তিন্নি, ভোরকে ছোট বোনের মতোই স্নেহ করে ও। তিন্নির এমন নীরস তাকানো দেখে ভোর বলল, আপনি কি খুব চিন্তিত আপু? তেমন নয়, তবে খুব দ্রুত গভীর ভাবনাতে পড়ে যাবো মনে হচ্ছে। নিশ্চিন্তে বলুন না। আপনার সাথে রাত স্যারের বৈবাহিক সম্পর্কটা আমাকে ভাবাচ্ছে, সবটা আমি জানি, তবু এর পরিণতি কি নিয়ে ভয়ে ভয়ে আতঙ্ক রয়েছে, শীতল কণ্ঠে উত্তর করল ভোর। সবকিছু সবার জন্য নয় ডক্টর সাহেব, আমার কাছে অন্ধকার কাটানো রোদ্দুর স্বরূপ। সত্যি কি আপনারা আলাদা হয়ে যাবেন? আমরা তো কখনো এক ছিলামই না। তিনি বেশ কিছুক্ষণ চুপ রইল। কাল থেকে সাত দিনের ছুটি নিয়েছে মেয়েটা, তাই ভোরের মাথায় হাত বুলিয়ে বলল, বয়সে আমার ছোট, আপনি বড় বোনের মতো একটা উপদেশ দিচ্ছি, নিজের অনুভূতিকে গুরুত্ব দেবেন। বিদ্যুৎ চমকানোর মতো বারবার চমকে যাচ্ছেন রামিসা। ডিভানে বসে মুখ টিপে হাসছে রাদ আর ইফতিহার। রামিসা বললেন, এত বড় ঢোকা, মেয়ে সুন্দর, শুধু চামড়া সুন্দর হলেই মেয়ে সুন্দর হয়। আইস ব্যাগ মাথায় দিয়ে ধপ করে বসলেন সোফাতে। ইফতিহার হো হো করে হেসে উঠলেন। রাতের দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন রামিসা। হাতের ইশারায় রামিসাকে শান্ত হতে বলল রাত। খবরের কাগজ মেলে দিয়ে ইফতিহার বললেন, রিল্যাক্স মম, আমরা মেয়েই তো দেখছি, বিয়ে তো করে ফেলিনি। তবু এত বড় কথা আগে কেন বললো না আমাদের? যেদিন দেখতে গেলাম সেদিনও জানায়নি, কোনো মতে বিদায় করছে আমাদের। মেয়েরা তো কথা বলেনি, কে জানে বোবা নাকি মম, এটা ওনাদের মেন্টালিটি প্রবলেম, এসব ভেবে মন খারাপ করো না তো। রামিসার চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। অবস্থা খারাপ দেখে রাত বলল, রামিসা বেশ দুঃখ পেয়েছেন, ফুটফুটে সুন্দরী মেয়ে দেখালো, তবে মেয়েটা দাঁত যে সব পোকাই খেয়ে নিয়েছে সেটা বলল না। চোখের পানি মুছে উপরে উঠে গেলেন তিনি। ইফতিহারের পাশে এসে বসল রাত। ইফতিহার বললেন, বোকারা মেয়ে ডাক্তারের বউ, এটা কি মানা যায়? হাসতে হাসতে যা তা অবস্থা হলো। ইফতিহারের সাথে কিছু কথা বলে বেরিয়ে পড়ল রাত। রামিসাররা কখন যে যাবে কেউ বলতে পারে না। গার্ডেনে এসে ফিক করে হেসে উঠল রাত। দারোয়ান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাত সামান্য হাসার চেষ্টা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নদীর পাড়ে এসে বসেছে রাত আর ভোর। টলমলে পানিতে পা ভেজাতে দারুণ লাগছে। শিরশির রিন রিন ঝিনঝিন বাতাসে কয়েক গাছি চুল উড়ে যাচ্ছে এলোমেলো হয়ে। মাথার উপর দিগন্ত আকাশের বুকে লেপটে আছে কতগুলো মেঘ। এই সুন্দর পরিবেশের মাঝে খিলবিলিয়ে হাসতে লাগলো এক তরুণী। ঝলকানো সেই হাসিতে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল রাত। হাসির এক পর্যায়ে রাদের হাতটা স্পর্শ করল মেয়েটি, বলল, মেয়েটি যে বোকরা, আপনি জানা সত্ত্বেও আগে কেন বলেননি? আমি বললে বিষয়টা অন্যরকম হতো, তাছাড়া আর্টিফিশিয়াল দাঁত লাগানো যেত, তখন হয়তো মম ইমোশনাল হয়ে যেত। হাওয়াই আফসোস করে বোকরা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিত, বাট প্রতারিত হয়ে এখন রাগি মুডে আছে, এটাই ভালো হয়েছে। আপনি তো ভারী দুষ্ট। একটু আর কি। হাসতে লাগলো ভোর আর রাত। ভোরের হাতটা বারবার রাতকে স্পর্শ করছে, মেয়েটার কোনো ধ্যানই নেই। দীর্ঘশ্বাস লুকিয়ে রাত বলল,
কেসটা জিতে গেছে শুনলাম। অনেক ভালো লাগছে, পুরো ফ্রেশ মাইন্ড এখন। পত্রিকায় তোমাদের ছবি বের হয়েছে, বেশ প্রশংসনীয় ব্যাপার। হয়তো, তবে সবটা মেরিন ম্যামের কারণে সম্ভব হয়েছে, আমি শুধু তাকেই সহ্য করেছি। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করল, আর চোখে ভরকে দেখে চলেছে রাত। বিধ্বস্ত চেহারা কেন মেয়েটার? ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তেই মেয়েটার হাত ধরে টানতে লাগলো রাত। তবে আশ্চর্যজনকভাবে ঠায় বসে রইল মেয়েটি। আকাশের দিকে এক পলক তাকিয়ে রাত বলল, কি হলো, আসো না কেন? না আসলে কি খুব ক্ষতি হয়ে যাবে ডক্টর সাহেব? থমকে গেল রাত। মেয়েটার কথাই এত ব্যথা কেন? বৃষ্টির পানির সাথে নোনা জলের ধারা একাকার হয়ে গেল। আজ বুক ফাটা আর্তনাদ করবে ভোর, অপেক্ষা শুধু মেঘ ডাকার। যেই না মেঘ ডাকলো চিৎকার করে উঠল। প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল রাত। বৃষ্টির পানিগুলো যেন একে একে সমস্ত কাঁদাকে পরিষ্কার করে দিচ্ছে, অন্ধকার ছাপিয়ে এনে দিচ্ছে ভালোবাসার রোদ্দুরে। যে রোদ্দুরে রয়েছে প্রেম, প্রেম আর প্রেম। এই প্রেমময় তৃষ্ণা রাতকেও স্পর্শ করেছে। হয়তো এই প্রথম কিংবা প্রকাশ্যে প্রথম মেয়েটিকে ভালোবাসায় জড়িয়ে ধরল রাত। মেয়েটির মাথায় পরপর চুমু খেয়ে বলল, এই পাগলি এমন করো কেন? তুমি জানো কতটা ভালোবাসি তোমায়। জানতে চাই না ডক্টর সাহেব, আমি জানতে চাই না কিছু। আমাকে ছেড়ে যাবেন না আপনি, কোথাও যেতে দিব না আমি। এই বৃষ্টিকে সাক্ষী রেখে আমি দাবি জানাচ্ছি, আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে আপনাকে। আমি যেমনই হই না কেন, আমাকে মেনে নিতে হবে। কোনো কিছুর বিনিময়ে আপনাকে ছাড়ব না। মেয়েটার কান্না আকুলতা রাতের বুকে ঝড় তুলে দিয়েছে। বৃষ্টির পানি ছুঁয়ে যাচ্ছে সর্বাঙ্গে, সমস্ত আড়ালতাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে, যার ফাঁকফোকর দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে প্রেমময় রোদ্দুর, যার বৈধতা সৃষ্টিকর্তা নিজ হাতে করেছেন। ভেজা কাপড়ে দাঁড়িয়ে থেকে ঠান্ডা লেগে গেল ভোরের, বারবার হাঁচি দিচ্ছে। বিজ্ঞদের মতো রাত বলল, আজব ধাতুতে গড়া তুমি। আমি কি করেছি? অধিকার চাওয়ার জন্য বৃষ্টিকে সঙ্গী মনে হলো। লজ্জা পেল ভোর, তবে সে লজ্জাকে ছাপিয়ে হাসি নেমে এলো। নাকের পাটা লাল হয়ে আছে মেয়েটা, যার ফলে হেসে কুটি কুটি রাত। মেয়েটার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, সৃষ্টিকর্তা বোধ হয় সেই দিন আমার কথা শুনেছিলেন, তাই আজ তুমি আমার, শুধু কাগজে কলমেই নয়, মন থেকেই তুমি আমার। মেয়ের ছেলেটার কথা বুঝতে পারল না ভোর, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এক হাতে মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা ফিরছি না কোথাও। তাহলে কোথায় যাব? পাশে একটা কুটির আছে, সেখানেই থাকবো। কেন? আমার অনেক ইচ্ছে ছিল কোনো এক বৃষ্টি মাখা রাতে বউকে জড়িয়ে ভাঙা কুটিরে ঘুমাবো। কি অদ্ভুত চিন্তা ভাবনা! হেসে কুটি কুটি হলো ভোর। রাতের মোহমিশ্রিত চাহনিতে লজ্জা পেল সে, বারবার নিজেকে ঠিকঠাক করছেও, তা দেখে ঠোঁট কামড়ে হাসছে রাত। মেয়েটির কানের কাছে মুখ নিয়ে আসতেই গরম নিঃশ্বাস এসে পড়ল ওর ঘাড়ে, যার ফলে কেঁপে কেঁপে উঠল ভোর। রাত বলল, আজ একটা বহু পুরনো গল্প শোনাব। চমকায়িত কণ্ঠে ভোর বলল, গল্প? গল্প। মেয়েটার নেতিয়ে পড়া চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। গাড়ির কাছে এসে রাত তোয়ালে বের করল। অবাক হলো না ভোর, কারণ রাতের কাছে এমন উদ্ভট জিনিস থাকে যা ভাবনারও অতীত। মেয়েটির ভেজা চুলগুলো নিজ হাতে মুছে দিল রাত। প্রতিটা মানুষের শরীরের আলাদা একটা গন্ধ থাকে, ভোরেরও রয়েছে। রাত বারবারই ভাবে মানুষ কতটা পাগল হলে বউয়ের গায়ের গন্ধ শোকে, কিংবা লুকিয়ে রাখতে পারে কাবাডের ভেতরে। নিজ ভাবনায় হেসে উঠল রাত। ভোর বলল,